কোন তত্ত্ব কখন তৈরি হয়েছিল, কখন আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে, ধরণীর বুকে কবে আবির্ভূত হয়েছিল, কোন তত্ত্ব কখন? প্রথম হচ্ছে 1912 সালে কন্টিনেন্টাল ডিপ থিওরি আলফ্রেড ওয়েগেনার উপস্থাপন করে। তারপরে আমাদের সিলেবাসে আছে সি ফ্লোর স্প্রেডিং, ঠিক আছে, তো এটা আমরা পড়বো। এইটার প্রবক্তা হলেন প্রফেসর হ্যারি হেস, 1960। কিন্তু মাঝখানে একটা তত্ত্ব মিসিং আছে, সেই তত্ত্বটার নাম হলো আর্থার হোমসের কনভেকটিভ কারেন্ট থিওরি। আর এই সি ফ্লোর স্প্রেডিং তত্ত্ব জনসমক্ষে আসার ঠিক 5 থেকে 7 বছর পরে তৈরি হয় প্লেট টেকটনিক থিওরি। এইভাবে একটা থিওরি আর একটা থিওরির সঙ্গে কিন্তু কানেক্টেড, ক্রোনোলজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি মাথার মধ্যে রাখতে হবে, এই ডায়াগ্রামটা খুব ভাইটাল। নেক্সট চলে যাব কনভেকটিভ কারেন্ট থিওরি, পরিচলন স্রোত তত্ত্ব। আর্থার হোমস 1930 সালে তিনি এই তত্ত্বটি উপস্থাপন করেন। এই তত্ত্বটি বোঝার আগে আমরা বাড়িতে যেমন করে জল গরম করি সসপ্যানে, সেই ফ্যাক্টটাকে একটু আলোচনা করে নেব। তার কারণ ওখানেও কিন্তু কনভেকশন আছে, ওখানেও পরিচলন পদ্ধতি চলে। সে ওভেনে যখন আমরা সসপ্যান বসাই চা করার জন্য অথবা ডিম সিদ্ধ করার জন্য, তখন তলদেশটা বেশি হিট হয় এবং তলদেশের সঙ্গে যে টাচ করে থাকে যে জলটা, সে জলটা বেশি উত্তপ্ত হয়, দ্রুত উত্তপ্ত হয়। উত্তপ্ত হলেই প্রসারিত হয়, আর প্রসারিত হলে ওই পদার্থ বা পার্শ্ববর্তী পদার্থ থেকে হালকা হয়, ঠিক আছে। তখন কি হয়, হালকা হলে পদার্থের বৈশিষ্ট্য আছে, উপরে উঠবে, উপরে উঠে, তো উষ্ণ হয়, প্রসারিত হয়, ওপরে উঠে। আর ওপরে উঠলে বায়ুমণ্ডলের সংস্পর্শ আসলেই ল্যাটেন হিট মানে লিন তাপ ত্যাগ করে, ফলে ঠান্ডা হয়। ঠান্ডা হলেই পদার্থের একটা বৈশিষ্ট্য হলো, ঠান্ডা হলেই কম্প্রেসড হবে, সংকুচিত হয়, সংকুচিত হলেই ভারী হবে, ফলস্বরূপ নিচে নামবে। তো উষ্ণ হয়, প্রসারিত হয়, উপর দিকে উঠে, উঠে কি হয়, ঠান্ডা হয়ে ভারী হয়ে নিচের দিকে নামে, আবার সেম প্রসেস চলে। তো তো এইটাকেও বলি আমরা পরিচলন পদ্ধতি, এটা আমাদের রান্নাঘরের পরিচলন পদ্ধতি। এই পরিচলন পদ্ধতিটা পৃথিবীর অভ্যন্তরে, ভূ অভ্যন্তরেও চলে, এমনই কিছু হয়। কি এই কনভেকটিভ কারেন্ট থিওরি, এখানে জ্বালানি কি কীভাবে হয়, এইটাকে বলতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে অন্তঃকেন্দ্রমণ্ডলটা ঠিক কেমন। অন্তঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে নিফে জাতীয় সে কি নিফে, নিকেল এবং ফেরাস, এই দুটো মৌলিক পদার্থের আধিক্য বেশি থাকে অন্তঃকেন্দ্রমণ্ডলে, তার জন্য ওকে বলা হয় NIFE, কম্পোজিশন নিফে, নিকেল এবং ফেরাস, আর কাঠিন্যতা হার্ড। তারপরে যদি বহিঃকেন্দ্রমণ্ডল যাই তাহলে দেখব কঠিন নাই, একটু সান্দ্রতা আছে, ভিসকাস বলা হয়, হাই ভিসকাস। তারপরে আরও উপরে গেলাম, এই জায়গাটাকে বলবো অ্যাস্থেনোস্ফিয়ার, বাংলায় আমরা বলি গুরুমণ্ডল, পৃথিবীর নিচে কোথাও তরল নয়, তরল মানে জল দুধ, এই জায়গাটাকে বলবো সান্দ্র। সান্দ্র কি, মধু, সান্দ্র খেজুরের গুড়, ঝোলা গুড়, সান্দ্র। এবার যদি তাপমাত্রা দেখি, একদম শিলামণ্ডলের গোড়ায় যদি দেখি 2000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তার থেকে একটু ভিতরে গেলাম এখানে দেখবো 3000 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাটাকে বলবো ঊর্ধ্ব গুরুমণ্ডল, এই জায়গাটাকে বলবো নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলের তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন গুরুমণ্ডলের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আরও ভিতরে ঢুকলাম, বহিঃকেন্দ্রমণ্ডল, তাপমাত্রা হলো 3800 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আরও ভিতরে গেলাম, তাপমাত্রা দেখবো 6000 ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্র থেকে একদম ভূত্বক পর্যন্ত এই যে তাপমাত্রার পরিবর্তন দেখছি, এটাকে বলা হয় ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তাহলে উলম্ব তাপীয় ঢাল আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু পৃথিবীর অভ্যন্তরের একটা বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে আমরা পৃথিবীর অভ্যন্তরের, ভূ অভ্যন্তরের বিভিন্ন রকম উপাদানগত, কাঠিন্যতাগত এবং তাপমাত্রাগত এই 3 রকম বৈশিষ্ট্যকে দেখলাম, ক্লিয়ার। এই উলম্ব তাপীয় ঢালের কারণে কি হয়, এখানে লাভার একটা পরিচলন স্রোত দেখা যায়। এইখানে তাপমাত্রা বেশি বলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগমা কি হয়, এক্সপ্যান্ড করে মানে প্রসারিত হয়, হালকা হয় পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা, উপর দিকে উঠে শিলামণ্ডলের কাছে এসে হিট রেডিয়েট করে মানে তাপ বিকিরণ করে, ঠান্ডা হয়, ভারী হয়ে নিচে নামে, আবার ওই প্রসেস চলে। এই চক্রাকার আবর্তনে যে জায়গাটাই ম্যাগমা নিচ থেকে উপর দিকে উঠে, সেই জায়গাটার ম্যাগমার উত্থান অঞ্চল বলবো। আর ওই একই রকমভাবে যেখানে শীতল ম্যাগমা ভূত্বকের তলদেশে এসে কম্প্রেসড হয়ে শীতল এবং ভারী হয়ে নিচে নামে, সেই জায়গাটা বলবো ম্যাগমার নিমজ্জন অঞ্চল। তো এই চেনটাকে আমরা বলবো, আমরা নয় আর্থার হোমস বলেছিলেন, কনভেকটিভ কারেন্ট। হিট প্রডিউস হতে গেলে রিয়াকশান দরকার আছে, মোমবাতি জ্বলছে, মোমবাতি দহন একটা রিয়াকশান বলে হিট তৈরি হচ্ছে, গ্যাসের দহন একটা হিট তৈরি করার জন্য একটা রিয়াকশান আছে, আমরা মাধ্যমিকে পড়েছি, বলবো এই জায়গাটায় তেজস্ক্রিয় রাসায়নিক বিক্রিয়া চলে।
তো এখানে রাসায়নিক বিক্রিয়া চলে, হিট তৈরি হয়, এটা জ্বালানির মতো কাজ করে, আর এর জন্যই তাপীয় ঢাল তৈরি হয়। ক্লিয়ার? তো এটা হয় বলেই পরিচালন পদ্ধতিটা এখনও চলছে, আর পরিচালন পদ্ধতি চলে বলে আমরা জিন্দা আছি। এই যে কনভেকটিভ কারেন্ট থিওরির রোলটা কী আমাদের বেঁচে থাকার পিছনে, এইটা বুঝতে গেলে আমাদেরকে অন্য জিনিস বুঝতে হবে, সেটা আমরা এবার যাই। এই স্লাইডে আমার যা ব্যাখ্যা দেওয়া আছে, যে কারণে পৃথিবী দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, তাহলে পৃথিবী দণ্ড চুম্বকের মতো আচরণ করে কেন, তারই কারণ আমি বলবো, আর তার জন্যই আমরা পৃথিবীতে বেঁচে আছি। আমরা কনভেকটিভ কারেন্ট থিওরি পড়লাম, এবার কনভেকটিভ কারেন্ট থিওরির অবদানটা দেখব, যে ভূচম্বকত্ব তৈরি হওয়াতে ওর কী কাজ। ঠিক যেমন করে তড়িৎচুম্বক তৈরি হয়, তড়িৎচুম্বক যেমনভাবে তৈরি হয়, ঠিক এখানেও তড়িৎচুম্বক তৈরির মতোই এটা কাণ্ড কারখানা চলে। ক্লাস টেনের চ্যাপ্টার আমরা কি পড়েছিলাম, আমরা এটা পড়েছিলাম যে একটা কাঁচা একটা লোহার দণ্ড, তার উপরে তড়িৎ তার জড়িয়ে টড়িয়ে ঝরিয়ে পাকিয়ে তার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ ঘটালে আমরা লোহার পেরেকটাকে চুম্বকের মতো আচরণ করতে দেখব। আর প্রত্যেকটা চুম্বকের একটা চুম্বক ক্ষেত্র থাকবেই, যতক্ষণ কারেন্টের ফ্লো ততক্ষণ তড়িৎচুম্বক, কারেন্টের ফ্লো বন্ধ তো তড়িৎচুম্বক লোহাতে পরিণত হয়। পৃথিবীর ক্ষেত্রেও এইরকমই কাণ্ড কারখানা একটা হয়। তো এখানে স্যার ব্যাটারি কোথায়, একটা প্রশ্ন হতেই পারে, বলতেই পারো। তো এখানে এই যে বললাম তেজস্ক্রিয় বিকিরণ চলে, তেজস্ক্রিয় বিক্রিয়া চলে, এই তেজস্ক্রিয় বিক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, হিটের সঙ্গে সঙ্গে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘর্ষণজনিত কারণে তড়িতাহিত হয়ে যায়। তাহলে শুধু লাভা ঘুরছে না, তড়িতাহিত লাভা ঘুরছে। তড়িতাহিত লাভা মানে কারেন্টের মতো, এই কারণে পৃথিবী দণ্ড চুম্বকের মতো আচরণ করে। কনভেকটিভ কারেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হয় বা কি হতে পারে, তার উপরে একটা হলিউডের সিনেমাই আছে, সেটা দেখতে হবে, ইউটিউবে অ্যাভেলেবল আছে। দ্য কোর সিনেমাটার নাম হলো দ্য কোর, সিনেমাটা হলো সায়েন্স ফিকশন, জিও সায়েন্টিফিক ফিকশন। কোনো কারণে পৃথিবীর ওই অন্তঃকেন্দ্রমণ্ডলে পরিচালন পদ্ধতি বন্ধ হয়ে গেছে, তো যার জন্য পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার বন্ধ হতে চলেছে, আর এর জন্য সৌরঝড় পৃথিবীর মধ্যে ঢুকছে, অনেক জায়গায় মানুষ মরছে, অনেক জায়গায় সোলার রেডিয়েশন, আলট্রা ভায়োলেট, ইউভি, এক্সরে, কসমিক রে পৃথিবীর মধ্যে প্রবেশ করছে। বিজ্ঞানী মহলে বিশাল চিন্তার ব্যাপার, কী করে বিজ্ঞানীরা পৃথিবীর ভিতরে গিয়ে অ্যাস্টোনোস্ফিয়ারে গিয়ে পুনরায় এই পরিচালন পদ্ধতিকে চালু করবে, এই ড্যামেজ হওয়া পরিচালন পদ্ধতিকে কী করে চালু করবে, সেটা সিনেমাতে দেখানো আছে, দেখতে হবে সিনেমা। এবারে এত এত কিছু বললাম কেন, পড়বো তো আমরা সি ফ্লোর স্প্রেডিং, তাহলে এত কিছু গল্প কিসের জন্য, কোথায় দরকার আছে, চলো আমরা দেখে নেই।